Dear student, welcome to our Kartik Concentration in Learning class. তোমরা সবাই ভালো আছো নিশ্চয়ই? আমরা আজকে KG 2 আমরা আজকে বাংলাতে যেটা পড়ব একদম তোমাদের শেষের দিকে আছে দেখো একটা প্রার্থনা আছে সেই প্রার্থনাটা আমরা আজকে মুখস্থ করব প্রার্থনা আছে এবং শোনার সঙ্গে প্রশ্নগুলো আছে সেগুলো আমরা আজকে পড়ে দেব এইখানে কোনো যুক্তাক্ষর নেই তোমরা অনেকে এটা জানো সকালে উঠে এই প্রার্থনাটা পড়তে হয় কি করব প্রার্থনার নাম প্রার্থনা কবিতাটার নাম প্রার্থনা অনেকে এটা জানো সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি দেখো দুটো ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে তোমাদের মতোই সকালে সূর্য উঠেছে তারা পড়তে বসার আগে প্রার্থনা সঙ্গীতটা করে নিচ্ছি সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি আদেশ করেন যাহা মোর গুরুজনে আমি যেন সেই কাজ করি ভালো মনে এবার তোমরা আস্তে আস্তে বড় হচ্ছ দেখবে যখন আমরা কবিতা বা কোনো ছড়া পড়ি তার তলায় যিনি লিখেছেন তার নামটাও আমরা লিখি এখানে কবিতার শেষে লেখা আছে তোমরা যখন লিখবে কবিতা লিখে তার তলায় লিখতে পারো যেমন আমি লিখেছি তার তলায় কার লেখাটা মধুর মোহন নামটা একটু বড় আছে তবু তোমরা লিখবে দেখে দেখে মধুর মোহন তরতালা প্রার্থনা মদন মোহন তরকালকার এখানে শেষে লেখা আছে এটা আগে লিখেও কোনো অসুবিধা নেই আরেকবার পড়ি আমরা কবিতাটা সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি আদেশ করেন যাহা মোর গুরুজনে আমি যেন সেই কথা শুনি ভালো করে এই কিচ্ছু নেই যুক্তাক্ষর তোমাদের অনেকের মুখস্থ আছে থাকুক তবু তোমরা আরেকবার পড়বে এবার আমরা দেখো এই ওই কবিতার শেষে প্রশ্ন আছে সকালবেলায় উঠে তুমি মনে মনে কি বলো কি লিখবো প্রশ্নের দাগ মাপার দিয়ে সকালবেলায় উঠে তুমি মানে যখন উত্তরটা লিখো আমি হয়ে যাবে সকালবেলায় উঠে আমি সকালবেলায় উঠে সারাদিন আমি যেন ভালো হয়ে চলি এই কথাটা বলি অনেকটা আছে গুরুজনদের কথা কি করা উচিত গুরুজনদের কথা মেনে চলা উচিত এখানে একদম আছে দেখো আদেশ করেন যাহা মোর গুরুজনে আমি যেন সেই কাজ করি ভালো মনে আমি যেন গুরুজনদের কাজগুলো বা তারা যা আদেশ করেন সেই কাজগুলো যেন ভালো মন নিয়ে করি কারা শিশুদের আদেশ করেন গুরুজনরা বাড়ির বড়রা শিশুদের আদেশ করে থাকেন কখন তুমি মনে মনে ভালো হয়ে চলার কথা বলবে কখন বলবো না দিনের একদম প্রথমে সকালবেলা এগুলো লেখা আছে সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি প্রত্যেকদিন পড়তে বসার আগে হাত জোড়ো করে পড়তে বসে বাবু হয়ে বসে সুন্দর করে এটা বলবে সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি আদেশ করেন যাহা মোর গুরুজনে আমি যেন সেই কাজ করি ভালো মনে যা যা প্রশ্ন আছে সেটাই পুরো কবিতার আকারে তোমাকে দেওয়া আছে আগে কবিতাটা পড়বে সুন্দর করে না দেখে লিখবে তারপরে তোমরা প্রশ্ন উত্তরগুলো করে নেবে ছোট্ট ছোট্ট প্রশ্ন আছে আমি বলে দিলাম তোমাদেরকে এইভাবে তোমরা খাতায় উত্তরগুলো লিখে ফেলবে সকালবেলায় উঠে মনে মনে কি বলি সকালবেলায় উঠে সারাদিন আমি যেন ভালো হয়ে চলি গুরুজনদের কথা কি করা উচিত গুরুজনদের কথা মেনে চলা উচিত কারা শিশুদের আদেশ করেন গুরুজনরা শিশুদের আদেশ করেন কখন তুমি মনে মনে ভালো হয়ে চলার কথা বলবে একদম সকালে উঠে যখন একদম ঘিরে প্রথমে মনটা একদম ফ্রেশ থাকে ঘুম থেকে ওঠার পরে কোনো চিন্তা ভাবনা মাথায় আসে না মাথাটা ঠান্ডা থাকে
থাকে সেই সময় এই কথাটা আমাদের বলে ফেলা উচিত। মানে ছোট ছোট এই কথা তোমরা লিখতে পারবে না, শুধু লিখবে একদম সকালে উঠে ভালো করে চলাটা।